বন্ধুরা, এখন 5টা বাজে। তবে 5টার অনেকটা আগে আমি উঠে পড়েছি। উঠে রোজকারের মতো আমার সমস্ত কাজগুলোতে জল দিয়ে চলে এসেছি তোমাদেরকে গুড মর্নিং জানাতে। তো বন্ধুরা, সকালবেলা এত সকালবেলা ওঠা হয় না কখনো, আর ওঠার পরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটা গায়ে চাদর চাপা দিয়ে দিই। তো সাথে বন্ধুরা, সকাল সকাল উঠেছি এই কারণে, আজ ভাইফোঁটা তোমরা সকলেই জানো, সকাল সকাল না উঠলে সমস্ত কাজ গুছানো হবে না। এদিকে সমস্ত কাজ গুছবো, ফোঁটার ব্যবস্থা করব, রান্না করব, তাই সকাল সকাল ওঠা। আর বেলা অনেক ছোট হয়ে গেছে বন্ধুরা, না উঠলে সমস্ত কাজের গণ্ডগোল হয়, দেরি হয়ে যায়, সেহেতু তাড়াতাড়ি ওঠা। আর চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই। এখনও অন্ধকার, ভোরের আলো এখনও ফোটেনি। এই দেখো বন্ধুরা, চারদিক অন্ধকার, ব্রিজের আলোটুকু বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, ওখানে একটা পুজো হয়েছে বলে তাই ওখানে আলোটা জ্বলছে, দেখতে পাচ্ছ চারদিক অন্ধকার। তো চলো, আমি আমার সমস্ত কাজকর্ম সেরে নিই, সেরে নিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে।